শুরু করার সঙ্গে সঙ্গে আমার বলবেন সালামুকুম রহমতুল্লাহ বরকাত ইসলাম টাইমসের সম্মানিত পাঠক দর্শক শুভানুধ্যায়ী সবাইকে মোবারকবাদ জানাই অভিনন্দন জানাই আজকে আবার আমরা কয়েকদিন পর ইসলাম টাইমসের পক্ষ থেকে লাইভে আসলাম আজ সতেরোই রমজান শেষ হল আমরা আঠারোই রমজানের তারাবি পড়েছি সতেরোই রমজান ইসলামের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বদরের যুদ্ধ গজুয়ায় বদর সংগঠিত হয়েছে এদিন দিন এবং এদিনেই ইসলামের বিজয়ের নিশান উড়েছে সারা দুনিয়াতে বাতিল আর হকের মধ্যে মাঝে ফায়সালা নির্ণয়কারী যুদ্ধ সংগঠিত হয়েছে আল্লাহ তালা মুসলমানদেরকে রসুলের করিম সাল্লা ইসলাম সাহবা এগরামকে বিজয় দান করেছেন আজকে আমরা বসেছি এক হচ্ছে নিয়মিত বসা ইসলাম টাইমসের পাঠকদের জন্যে চলমান যে কোনো ইস্যু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলা এটা আমাদের একটা অন্যতম উদ্দেশ্য থাকে লক্ষ্য থাকে আজকে আমরা চেষ্টা করছি যে একটু আগে ঘোষণাও দিয়েছি আমরা তারাবিন নামাজের আগে তারপরেই আমরা বসেছি যে ভারতের যে নির্বাচন নির্বাচনের পরে আজকে ফল ঘোষিত হলো এই ফল ঘোষিত ফলের রেজাল্ট অন্যান্য ক্ষেত্রে কি হবে ভারতের রাজনীতিতে বিশ্ব রাজনীতিতে বিশেষ করে আমরা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ আমাদের জীবনে আর কি কোনো প্রভাব আছে কি না এমনিতেও এটা সত্য যে ভারত বাংলাদেশের অন্যতম প্রতিবেশী বড়ো রাষ্ট্র প্রভাবশালী রাষ্ট্র নানাভাবেই ইচ্ছায় কিংবা অনিচ্ছায় ভারতের রাজনীতি নীতি নির্ধারণ ভারতের রাজনৈতিক ভালো কিংবা মন্দ আচরণ এটার প্রভাবের দ্বারা আমরা প্রভাবিত ইচ্ছায় কিংবা অনিচ্ছায় সরকারে যেই থাকুন এই প্রভাবটা আমাদের দেশের উপর পড়েই এজন্যে বিজেপি ভারতীয় জনতা পার্টি এই দলটি ক্ষমতায় আসার পর পাঁচ বছর অতিক্রম করার পর আবার ধারাবাহিকভাবে আবার পাঁচ বছর এই পরিস্থিতিতে এর কি প্রভাব ভারতীয় জনগণের উপরে পড়বে ভারতের মুসলমানদের উপরে পড়বে এবং কিছু না কিছু বাংলাদেশের উপরে পড়বে বাংলাদেশের জাতি গোষ্ঠীগুলোর উপরে পড়বে আশপাশের দেশগুলোর উপরে পড়বে আমরা খুব দর্শকের মতো সাধারণ সাধারণ দর্শকের মতো পর্যবেক্ষকের মতো সাধারণ পর্যায়ের পর্যবেক্ষকের মতো কিছু কথা এখানে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা আজকে শুরুতে একটা কথা বলে নেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে অন্যান্য দিন অনেক সময় আমরা লাইভে এসেছি দেখা গেছে যে আমাদের সময় ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট চলে গেছে আজকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ বিশ পঁচিশ মিনিটের মধ্যে আমাদের আলোচনা শেষ করে ফেলতে এখন দশটা পঁয়তাল্লিশ বাজতেছে আমার 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 পিসিতে ঘড়িতে দেখাচ্ছে সামান্য হেরফের হতে পারে রিয়েল টাইমটা আমরা এগারোটা বা এগারোটা পাঁচের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করি প্রধান কথা হচ্ছে ভারতে আমরা দেখেছি যে কয়েক ধাপে সাত ধাপে নির্বাচন সম্পন্ন হয়েছে অনেক বড় দেশ অনেকগুলো প্রদেশ তারা রেজাল্ট ভিন্ন ভিন্ন সময়ে ঘোষণা করে না তাদের এটা একটা নিয়ম হচ্ছে রেজাল্টটা শেষ মুহূর্তে ঘোষণা করে শেষ একদিন ঘোষণা করে সবগুলো নির্বাচন শেষ করার পরে মাঝখানে তারা কোনো রেজাল্ট বা কোনো ফলাফল ঘোষণা করে না গণনা এবং ঘোষণাটা হয় একদিন শেষে আজকে ছিল সেই দিন এবং আজকে ঘোষিত ফলাফলের পরে দেখা গেছে যে নরেন্দ্র মোদী যে দলের নেতৃত্ব দেন ভারতীয় বিজেপি বা জনতা পার্টি বিজেপি এই দলটি প্রায় তিনশো আসনের বেশি অলরেডি তারা বিজয় অর্জন করেছে তাদের সর্বমোট আসন হচ্ছে পাঁচশো তেতাল্লিশ ভারতীয় লোকসভার এখান থেকে দুইশো বাহাত্তরটি আসন যারা পান তারাই বা যে অ্যালায়েন্স পান বা যে দল পায় তারাই ক্ষমতা মানে ক্ষমতায় যেতে পারে এটা হচ্ছে তাদের পদ্ধতি সেই হিসাবে তিনশোরও পার হয়ে গেছে বিজেপি নিরঙ্কুশ বিজয় বলা যায় তো এই নির্বাচন বিজেপির জন্য এবং ভারতীয় জনগণের জন্য অত্যন্ত উত্তেজনাপূর্ণ কৌতূহলপূর্ণ একটা ব্যাপার ছিল আমরা নির্বাচন শেষ হওয়ার আগে আগে নির্বাচন শেষ হওয়ার পর ফলাফল ঘোষণার আগে আগে বুথ ফেরত জরিপের কয়েকটা খবর নিয়ে কিছু উত্তেজনা দেখেছি সেখানে বিজেপির বিজয়ের কথা বলা হয়েছিল কিন্তু বিরোধী দলগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা বলেছে যে ভারতে এই ফলাফলের হওয়ার কোনো সম্ভাবনা নেই বরং বিজেপির যে ফলাফলের কথা বুথ ফেরত জরিপে বলা হয়েছে এটা মিডিয়াগুলোর একটা অতিশয় উক্তি হিসাবে তারা চিহ্নিত করেছিলেন বিরোধী দলগুলো বিশেষ করে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি রাহুল গান্ধীর দল এবং অন্যান্য দলগুলো প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু তারপরেও আমরা খুব দেখলাম আজকে যে বিজেপি বিপুল বিজয় নিয়ে এসেছে বুথ ফেরত জরিপে যে ফলাফলের কথা অনুমান করা হয়েছিল ঘোষণা করা হয়েছিল ধারণা করা হয়েছিল তার চেয়েও বেশি আসলে বিজেপির এই বিজয় বা নরেন্দ্র মোদীর এই বিজয় এটা ভারত এবং বাংলাদেশ বা আশপাশের দেশগুলোতে কী বার্তা দেয় অনেকে অনেক বিশ্লেষণ করছেন আমরা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রভাবশালী দৈনিক পত্রিকা বাংলা দৈনিক পত্রিকা আনন্দবাজারে এটা নিয়ে অনেক অনেকগুলো স্টোরি দেখছি আমরা বিবিসির প্রায় তিন চারটা স্টোরি একের পরে বিজেপির বিজয় থেকে নিয়ে বাংলাদেশের কী প্রভাব পড়তে পারে বিজেপি কি বার্তা দেয় এবং একই সঙ্গে বিজেপির সঙ্গে বিজেপির এই বিজয়ের প্রতিক্রিয়াগুলো ভারতে কি হতে পারে এসব বিষয়গুলো নিয়ে ভারতীয় পত্রপত্রিকা মিডিয়াগুলোতেও যেটা হয় আর কি কোনো একটা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে খুব লম্বা চোরা বিশ্লেষণ হচ্ছে আমরা খুব ছোটো কয়েকটি কথা বলার চেষ্টা করব, ইসলাম টাইমসের পাঠক দর্শক সবাইকে আবারও আমরা অভিনন্দন জানাই মুবারকবাদ জানাই আমরা লক্ষ্য করছি আমাদের অনেক বন্ধু ইতিমধ্যেই আমাদের সঙ্গে এসে শরিক হয়েছেন আমি খুব একুরেট করে বলতে পারছি না নানান সীমাবদ্ধতার কারণে যে ঠিক কতজন এখন আমাদের সঙ্গে এসেছেন কিন্তু আমি অনেককেই জয়েন করতে এবং কমেন্ট করতেও দেখছি বেশ কয়েকজনকে আমি আমার কথাগুলো বলতে থাকি এক হচ্ছে বিজেপি যাকে মিডিয়ার ভাষায় আধুনিক মিডিয়ার ভাষায় ভারত এবং বাংলাদেশের মূলধারার মিডিয়াগুলো বারবার বলে যে এটা হচ্ছে হিন্দু জাতীয়তাবাদী বা ভারতীয় জাতীয়তাবাদী একটি দল আমি মনে করি যে এই শব্দটি নিয়ে বিশ্লেষণের কিছু ব্যাপার আছে বিজেপির যে রাজনীতি ক্ষমতায় আসার আগেই বিজেপি এবার তো ধারাবাহিকভাবে দ্বিতীয়বার ক্ষমতায় আসলো নরেন্দ্র মোদীর সরকার কিন্তু এর আগে আমরা বিজেপির আরেকবার ক্ষমতায় দেখেছি প্রায় আরেক মাঝখানের একটা ধাপের আগে তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন এরপরে আবার কংগ্রেস সরকার ছিল তারপর আবার বিজেপি এসেছে এবং এটা হচ্ছে ওই ধারাবাহিক দ্বিতীয় ধাপ বিজেপির বিজেপি ক্ষমতা থাকা এবং ক্ষমতার বাইরে থাকার মধ্য দিয়ে যে রাজনীতি করেছে উপমহাদেশব্যাপী ভারতে তো অবশ্যই সে রাজনীতিতে আমরা দেখেছি যে বিজেপিকে শুধু যদি বলা হয় যে এটা জাতীয়তাবাদী রাজনীতি করেছে আমার মনে হয় যথাযথ তাদের রাজনীতির বর্ণনাটা প্রতিক্রিয়াটা বা অভিব্যক্তি হবে বলে আমার কাছে সন্দেহ লাগে হবে 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 বলে মনে হয় না বরং বিজেপি হচ্ছে রাজনৈতিক সাম্প্রদায়িক একটি একটি গোষ্ঠীর মতো যারা যাদের জাতীয়তাবাদের ভেতরে উপর থেকে নিচ পর্যন্ত সাম্প্রদায়িকতার ব্যাপারটাই অত্যন্ত তীব্র যারা হিন্দু প্রধান হিন্দু প্রাধান্য পৃথিবীর বহু দেশে হোয়াইট সুপ্রিমেসির একটা রাজনীতি আছে ইউরোপের দেশগুলোতে আমেরিকার দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকাতে এটা বেশি দক্ষিণ আমেরিকাতে এই রাজনীতির কথা আমরা অত তীব্রভাবে দেখি না আর ইউরোপের অনেকগুলো দেশে হোয়াইট সুপ্রিমেসি সেখানে খ্রিস্টান সুপ্রিমেসি বা খ্রিস্টান আধিপত্যের কথা তো আসেই এর সঙ্গে সঙ্গে বর্ণবাদের ব্যাপারটা আসে কিন্তু বিজেপি যেটা করেছে সেটা হচ্ছে হিন্দু আধিপত্যের রাজনীতি তারা হিন্দুইজমকে শুধু ধর্ম বলে না হিন্দু একটা সংস্কৃতি বলে হিন্দু একটা মিদ বলে এবং তারা ওই ভূমিপুত্র হওয়ার জন্য হিন্দু হওয়া এটা এক জরুরি মনে করে বিজেপির মূল আদর্শিক সংগঠনের নাম হচ্ছে আরএসএস এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর সঙ্গে কট্টর সাম্প্রদায়িক সংগঠন শিবসেনা বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ সহ আরও বিভিন্ন সাম্প্রদায়িক একদম হিন্দু ভাবাপন্ন শুধু হিন্দু ভাবাপন্ন না হিন্দু আদর্শই নয় বরং মুসলমানদের প্রতি একটু আগ্রাসী খ্রিস্টানদের প্রতি একটু আগ্রাসী অন্য ধর্মের প্রতি আগ্রাসী এই রাজনীতিটা আমরা বিজেপির ক্ষমতায় আসার আগে থেকে দেখেছি এবং বিজেপি ক্ষমতায় আসার পরেও দেখেছি জন্য বিজেপি এবার ক্ষমতায় আবার আরোহণ করাটা হচ্ছে কয়েকটি কয়েকটি মেসেজ আমরা মনে করি একটা হচ্ছে ভারতীয় রাজনীতিতে বিশাল দেশ ভারত এবং উপমহাদেশে ভারতের প্রভাব ভৌগোলিকভাবে অর্থনৈতিকভাবে আমরা যদি বলি প্রতিরক্ষাগতভাবে যেটাকে নিরাপত্তা স্বার্থের দিকও বলা হয় এই সব দিক থেকে অনেক অনেক শক্তিশালী একটি দেশ ভারত ভারতের শক্তি ভারতের প্রভাব ভারতের এরিয়া আয়োজন তার সাংস্কৃতিক প্রভাব তার গোয়েন্দা প্রভাব তার কূটনৈতিক প্রভাবকে অতিক্রম করা ভারতের আশেপাশের দেশগুলোর জন্য একশো অতিক্রম করাটা কঠিন এমন একটা অপোজিশন বা অবস্থায় ভারত রয়েছে সেই ভারতে পরপর সাম্প্রদায়িকতাবাদী আমি জাতীয়তাবাদী বলবো না সাম্প্রদায়িকতাবাদী একটি দলের ক্ষমতায় আসাটা এটা একটা ভুল বার্তা অথবা একটা একটা শঙ্কামূলক বার্তা পুরো উপমহাদেশ জুড়ে ছড়িয়ে দেয় বলে আমি মনে করি কারণ তাদের রাজনীতিতে ভারতের মধ্যেই মুসলমানদের প্রতি হুমকি এবং প্রত্যক্ষ হত্যাকাণ্ডের ঘটনা তাদের পলিসির মধ্যেও এটা রয়েছে শুধুমাত্র গরুকে কেন্দ্র করে ভারতে কয়েকশো মানুষ গত পাঁচ বছরে নিহত হয়েছেন আমরা গণমাধ্যমে এটা দেখেছি বহু জায়গায় টেনশন তৈরি করা হয়েছে উদ্বেগ তৈরি করা হয়েছে অস্থিরতা তৈরি করা হয়েছে ছোটো ছোটো দাঙ্গা হাঙ্গামার ঘটনা বিভিন্ন রাজ্যে উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় আর এটা ঘটানো হয়েছে পশ্চিমবঙ্গে আমরা গত এক দেড় বছর আগে একজন ইমামের ছেলেকে হত্যা করা এবং সেই ইমাম পরবর্তীতে তাকে ক্ষমা করে দেওয়া হত্যাকারীকে এই ঘটনা আমরা দেখেছি পশ্চিমবঙ্গ মুক্ত নয় উত্তরপ্রদেশ মুক্ত নয় দিল্লি মুক্ত নয় বিহার মুক্ত নয় ভারতের কোনো প্রদেশ এমন নেই আসাম মুক্ত নয় যেখানে মুসলমানদেরকে খুব নির্মমভাবে হত্যাকাণ্ড ঘটানো এর অথবা নির্মমভাবে প্রহার করা বেইজ্জত করা এবং তাদেরকে কুণ্ঠাসা করা মানসিকভাবে বিপর্যস্ত করা মুসলমান কমিউনিটির মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া ছড়িয়ে দেওয়া চাকুরিতে ব্যবসা বাণিজ্যে পথ চলাচলের ক্ষেত্রে আবাসের ক্ষেত্রে তাদের জীবনযাপনের ক্ষেত্রে এই এই জিনিসগুলো আমরা দেখেছি ভারতে মুসলিম হত্যাকাণ্ডের ঘটনা দিয়ে যদি বিজেপির সাম্প্রদায়িক আচরণের বিশ্লেষণ করা হয় আমি মনে করব এটাও ভুল হবে হত্যাকাণ্ড সুনির্দিষ্টভাবে তার সংখ্যা যদি হয় কয়েকশো কিন্তু সারা ভারত জুড়ে মুসলমানদেরকে পারিবারিকভাবে ব্যবসায়িকভাবে এবং বিচরণগতভাবে চলাচলগতভাবে জীবনযাপনগতভাবে সাংস্কৃতিকভাবে ঠাসা করার যে প্রক্রিয়াগুলো বিজেপি করেছে সেই দিক থেকে বলা যায় যে উপমহাদেশের সবচেয়ে বড় দেশটিতে নতুন করে সাম্প্রদায়িক ধারাবাহিক শক্তিটির সাম্প্রদায়িক শক্তিটির ধারাবাহিক আরেকটি উত্থান ঘটলো এটা আসলে কোনো শুভবার্তা নয় আমরা আমরা সাধারণ স্বাধীন পর্যবেক্ষণ থেকে বলছি আমরা এর মধ্যেই দেখেছি আমাদের প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন ভারতের অন্যান্য বিরোধী দলগুলো যারা তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন বুথ ফেরত জরিপের বিজেপির সম্ভাব্য বিজয়ের খবরের তারাও আমরা লক্ষ্য করেছি যে রেজাল্ট মেনে নিয়েছেন এবং নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশ থেকেই টুইট করা হচ্ছে অভিনন্দন জানানো হচ্ছে আমি এটাকে একটা স্বাভাবিক ঘটনা মনে করি বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী যে অভিনন্দন জানিয়েছেন এটাকেও আমি স্বাভাবিক ব্যাপার মনে করি রাষ্ট্রীয় লেভেলে নেতৃত্বের লেভেলে এমনই হওয়ার কথা যদি আজকে আওয়ামী লীগের জায়গায় বিএনপি ক্ষমতায় থাকতো হয়তো তাই করতো আমি এটাকে বাংলাদেশের ক্ষমতাসীন দলের রাজনৈতিক বিশেষ কোনো অবস্থান আমি মনে করি না বরং আমি মনে করি যে আমরা যারা রয়েছি যারা সরকার পরিচালনার সঙ্গে যুক্ত নই সাধারণ নাগরিক তাদের মূল্যায়নটা আরেক রকম হতে পারে তাদের অভিব্যক্তিটা আরেক রকম হতে পারে আমাদের জন্য সুযোগ আছে এই অভিব্যক্তি এবং এই মূল্যায়নগুলোকে গ্রহণ করার আমরা মনে করতে পারি যে গোটা উপমহাদেশ জোরে একটা হিন্দু আধিপত্যবাদী সংস্কৃতির হিন্দু আধিপত্যবাদী রাজনীতির হিন্দু আধিপত্যবাদী কূটনীতির হিন্দু আধিপত্যবাদী আঞ্চলিক ভৌগোলিক রাজনৈতিক একটা ডামাডোলের মধ্যে আমরা আবার পড়তে যাচ্ছি আর ভারতীয় মুসলমানরা তো একটা সংকট এবং আতঙ্কের মধ্যে আছেনি তো আমরা এ ব্যাপারে সকলকে সচেতন হওয়া সতর্ক হওয়া দরকার মনে করি আমরা প্রিয় পাঠক দর্শক আমরা গত কয়েক বছরে যদি লক্ষ্য করি দেখব ভারতীয় মুসলমানদেরকে অনেক হুমকি দিয়েছে বিজেপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বড় বড় নেতারা বিবিচির বিজেপির বড় বড় নেতারা বিজেপির অঙ্গ সংগঠনের বড় বড় প্রধানেরা এমনকি বিজেপির মন্ত্রী পর্যায়ের নেতারাও বড় বড় ঘোষণা দিয়েছেন আদর্শিক নেতারাও দিয়েছেন মুসলমানদেরকে মারধর করেছেন কে কেন্দ্র করে গরুর গুস্তকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটেছে আর গত কয়েক বছর নতুন কিছু সংকট তৈরি হয়েছে যেরকম আসামের মুসলমানদের জন্যে নাগরিকত্ব নিয়ে নাগরিকত্বের কার্ড নিয়ে যেটাকে এনআরসি বলা হয় ড্রাফট এনআরসি খসড়া নাগরিক সনদপত্র নিয়ে নাগরিক তালিকা নিয়ে সেখানে প্রায় চল্লিশ লাখ বাঙালি মুসলমান এবং অল্প কিছু হিন্দু যাদেরকে ওখান থেকে বের করে দেওয়া ভারত থেকে বের করে দেওয়ার একটা উদ্যোগের কথা আমরা গত কয়েক বছরে শুনেছি এবং এটা নিয়ে ভারত এবং বাংলাদেশ উভয় জায়গাতেই একটা টেনশন কাজ করছে যে ভারতীয় মুসলমানদের মধ্যে যারা বাস্তুহারা হবেন বলে আশঙ্কা করছেন যাদেরকে করে দেওয়া হবে মেরে পিটিয়ে বের করে দেওয়া হবে বলে আশঙ্কা করা হচ্ছে আর বাংলাদেশের মতো দেশে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন এজন্যে যে রোহিঙ্গাদের মতো আরেকটা জনস্রোত আসাম থেকে বাংলাদেশে আসে কিনা এই 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 ব্যাপারগুলো আছে এই আশঙ্কার দিকগুলো বিজেপির বিজয়ের পরে আবার নতুন করে তৈরি হয়েছে কারণ এই উদ্যোগগুলো বিজেপির ছিল এই উদ্যোগগুলো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ছিল স্থানীয় সরকাররা বরং এটার বিরোধিতা করেছে যেরকম আমরা মমতা ব্যানার্জির ক্ষেত্রে দেখেছি পশ্চিমবঙ্গে যখন এনআরসি করার উদ্যোগ নেওয়া হয়েছিল যে নাগরিক সনদপত্র অথবা নতুন করে তালিকা করা হবে সেখানে মুসলমানদেরকে বিশেষভাবে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া বা বাংলাদেশি হিসেবে চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে বাংলাভাষী মুসলমানদেরকে এটা পশ্চিমবঙ্গের মমতা সরকার কঠিনভাবে বাধা দিয়েছিলেন আগে যদিও আমরা দেখেছি দেখছি এখন যে ফলাফলের ক্ষেত্রে মমতা এগিয়ে আছেন কিন্তু বিজেপি কেন্দ্রীয় সরকার গঠন করার সুযোগ নিয়ে আসামের পাশাপাশি আরও বিভিন্ন রাজ্যে এরকম এনআরসি করে ইচ্ছাকৃতভাবে এখানে অনেক ধরনের কারসাজি করে বাংলাভাষী মুসলমান যারা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে ভারতের তাদেরকে বাংলাদেশি মুসলমান হিসেবে চিহ্নিত করে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করে ভারতে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টোটাল সংখ্যাটা কোটিখানিক হয়ে যায় কিনা যাদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার একটা উদ্যোগ নিতে পারে এই জন্য এটা একটা কঠিন কঠিন সংকটের ব্যাপার হতে পারে বাংলাদেশের জন্যে আমি আমাদের যারা মিডিয়ার সঙ্গে জড়িত বুদ্ধিবৃত্তির সঙ্গে জড়িত সংস্কৃতির সঙ্গে জড়িত বিভিন্ন বিভিন্ন ইয়ের সঙ্গে জড়িত দেশের নীতি নির্ধারণ অথবা নীতি ব্যক্ত করার সঙ্গে নীতিগুলো বিশ্লেষণ করার সঙ্গে জড়িত তাদেরকে বলবো সবাই সতর্ক হওয়া সংযত হওয়া এবং প্রতি মুহূর্তে কিভাবে জাতিকে সচেতন করা যায় ব্যাপারে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন কারণ প্রতিবেশী বড়রাষ্ট্রটির রাষ্ট্রটির যারা এখন ক্ষমতায় বসেছেন তাদের আচরণের যদি আগ্রাসন থাকে ঠেলে দেওয়া থাকে এবং আমাদের দেশ নতুন করে জনসংখ্যার ভারে আগত জনসংখ্যার ভারে আক্রান্ত হওয়ার একটা সংখ্যা তৈরি হয় তাহলে এই জায়গাগুলোতে যেভাবে প্রতিরোধ রচনা করা দরকার যেভাবে কথা বলা দরকার যেভাবে দেশের সরকার এবং নাগরিকদেরকে বারবার উজ্জীবিত করা দরকার আমি মনে করি যারা বিভিন্ন জায়গায় রয়েছেন তারা এই দায়িত্বগুলো পালন করতে পারেন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আরেকটা ব্যাপার হতে পারে সেটা হলো আমরা দেখেছি রোহিঙ্গা সংকটটা গঠ মানে সৃষ্টি হওয়ার পরে যেটা মিয়ানমারের সঙ্গে ঘটেছে প্রায় বারো লাখ পনেরো লাখ রোহিঙ্গা এখন কক্সবাজার এবং বাংলাদেশের অবস্থান করছে গত দেড় দুই বছরে তারা বাংলাদেশে এসেছেন মোহাজির হিসাবে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে মিয়ানমার থেকে সেই রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার সময় বৈশ্বিক যে প্রতিবাদের একটা ব্যবস্থা তৈরি হয়েছিল সেখানেও আমরা ভারতীয় বিজেপি সরকারকে এমন একটা অবস্থান নিতে দেখেছি যে তারা মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছেন রোহিঙ্গা মুসলমানদের নির্যাতনের প্রতিবাদ করা এটা ভারতীয় সরকার করে নাই যদিও বাংলাদেশের পক্ষ থেকে বারবার বলা হয় সবসময়ই বলা হয় যে ভারত আমাদের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র কিন্তু রোহিঙ্গা সংকটের সময় আমাদের পাশে দাঁড়ানো বাংলাদেশের পাশে দাঁড়ানো এবং এই রোহিঙ্গাদেরকে ঠেলে দেওয়া রোহিঙ্গা মুসলিমকে মিয়ানমার থেকে বাংলাদেশের দেখে এটা যে অন্যায় এটা যে উচিত না এটার জন্য যে কূটনৈতিক সহযোগিতা ভারতের পক্ষ থেকে বাংলাদেশ প্রত্যাশা করেছে চেয়েছে সেটা আমরা পাইনি বরং সহযোগিতা পেয়েছি মিয়ানমারের সহযোগিতার দৃশ্য দেখেছি মিয়ানমারের প্রতি ভারতে কিছু রোহিঙ্গা ঢুকে যাওয়ার পরে তাদেরকে বের করে দেওয়া আর বাংলাদেশে রোহিঙ্গাদের এই স্রোত আসার সময় মিয়ানমারকে যে বলা যে আপনারা এটা করবেন না এটা উচিত না জাতিসংঘে এবং আন্তর্জাতিক পরিসরে মিয়ানমারের এই আচরণের বিরুদ্ধে ভূমিকা রাখা এটা কূটনৈতিকভাবে ভারত করে নাই তখন বিজেপি সরকারই ক্ষমতায় ছিল সুতরাং এই রোহিঙ্গা সংকটের ক্ষেত্রেও আমরা ভারতকে বন্ধু হিসাবে পাবো এই আশা করার মতো পরিস্থিতি আর থাকে না বিজেপি আরেকবার ক্ষমতায় আসার পরে এটাও আমরা দেখেছি এবং পানি সংকটের সমস্যার সমাধান হয় নাই তিস্তার পানি নিয়ে যে কথাটা হয় গত কয়েকদিন আগে বিবিসি অনেক বড় স্টোরি করেছে বিবিসি বাংলা ফারাক্কা বাদ নিয়ে সেখানে আমরা দেখেছি ভারতের ভেতরেও বাদ নিয়ে এখন নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই ফারাক্কাবাদের ব্যাপারে বিজেপি কোনো উদ্যোগ নেবে পানি বন্টনের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাপারগুলোতে এবং অন্যান্য আরও বিভিন্ন বিষয়গুলোর ক্ষেত্রে এই আশা এখন সুদূর পরাহত হচ্ছে বলে আমার কাছে মনে হয়েছে তৃতীয় হল বিজেপি শুধুমাত্র ভারতে ক্ষমতা এসেছে এবং এটা ভারতের সংকট ভারতীয় মুসলমানদের সংকট সর্বোচ্চ ভারতীয় মুসলমানরা একটা আতঙ্কে বাস করতে পারে এতটুক বলেই আমার কাছে মনে হয় যে বাংলাদেশি মুসলমান বা বাংলাদেশি নাগরিকদের বিশ্লেষণ বা পর্যবেক্ষণটা শেষ হয় না শেষ হয় না এর জন্যে যে বিজেপি আসলে নিছক রাজনীতি করার জন্য ক্ষমতায় এসেছে অথবা কংগ্রেসের একটা পাল্টা দল এরকম না বরং বিজেপির একটা সুনির্দিষ্ট আমি শুরুতেই আলোচনা শুরুতেই বলেছি আমাদের প্রিয় দর্শক পাঠক সকলকে আপনারা লক্ষ্য করেছেন আপনারাও সচেতন আপনারা অনেকেই কথা বলছেন আমি আপনাদের কথা এখানে উদ্ধৃত করব একটু পরেই যে বিজেপি সরাসরি একটা হিন্দু আধিপত্যের রাজনীতি করে সেটা ভারতেও করে এবং গোটা উপমহাদেশব্যাপী করে তার প্রভাব শ্রীলঙ্কা ভুটান মালদ্বীপ বাংলাদেশ পাকিস্তান সব জায়গাতেই ভারতীয় রাজনীতির হিন্দুবাদী রাজনীতির হিন্দু আধিপত্যের রাজনীতির হিন্দু সংস্কৃতির রাজনীতির এবং ভারতীয় ভৌগোলিক যে অবস্থান এটা যেন আরও সম্প্রসারণমুখী থাকে এই যে ভারতের একটা রাজনীতি এই রাজনীতি ছড়িয়ে পড়া এবং একটা উগ্রতামুখী যেটাকে আমি আজকে এই শব্দটা দেখেছি আনন্দবাজারে যে তারা বলেছেন তারা একটা শব্দই ব্যবহার করেছেন গেরুয়া ঝড় ফের গেরুয়া ঝড় বিজেপিকে তারা একটা গেরুয়া অর্থাৎ হিন্দু ধার্মিক শ্রেণী গেরুয়া পোশাকটা যে পরে যেটা বিজেপির নেতারাও পড়েন যেরকম উত্তরপ্রদেশের একজন বিজেপির মুখ্যমন্ত্রী ছিল ছিলেন এখনও আবার যদি জয়ী হয়ে আসেন হতে পারে তাকে আবার মন্ত্রিত্ব মুখ্যমন্ত্রিত দায়িত্ব দেওয়া হতে পারে আমরা গেরুয়া পোশাক নরেন্দ্র মোদীর গায়েও দেখেছি এবং উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের গুজরাটে মুসলমানদের হত্যাকাণ্ডের অনেক বড় একটা ঘটনার জন্য তাকে দায়ী করা হয়েছে শুধুমাত্র ভারতে নয় গোটা আন্তর্জাতিকভাবে এবং ব্রিটেন আমেরিকার মতো দেশে তাকে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল ভিসা নিষিদ্ধ করে দিয়ে দেওয়া হয়েছিল এবং এই নরেন্দ্র মোদী যিনি পাঁচ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং নতুন পাঁচ বছরের জন্যে আবার বিজয়ী হলেন তার দল হল এই নরেন্দ্র মোদীকে গুজরাটের কষাই এটা বাংলাদেশের কোনো পত্রিকা এই খেতাবটা দেয় নাই আন্তর্জাতিকভাবে তাকে এই খেতাবটা দেওয়া হয়েছে এবং এই উপাধিটা তার জন্য ছিল আমাদের রাষ্ট্রীয় লেভেলে আমাদের সরকারি লেভেলে তাকে যত সেলুট দেওয়া হোক এটা সরকারি লেভেলের বাধ্যবাধকতা থাকতে পারে আমরাও সেটাকে একটা বাধ্যবাধকতা হিসাবেই কূটনৈতিক বাধ্যবাধকতা এবং রাজনৈতিক সৌজন্যের একটা প্রয়োজনীয়তা হিসাবে দেখতে পারি কিন্তু একই শব্দ আমরা নরেন্দ্র মোদীকে সেলুট দেওয়া নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানানো আমাদের নাগরিক লেভেল থেকে যেখানে আমাদের নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানানোর কোনো দায় দায়িত্বের ব্যাপার নাই এটা আমরা কোনো কূটনৈতিক অবস্থানে অবস্থান করছি না আমরা আমাদের নাগরিক অবস্থান থেকে এবং আমাদের গণমাধ্যমের অবস্থান থেকে আমরা বলবো যে আমরা শঙ্কায় আছি যে এই হিন্দু উগ্রতা গেরুয়া উগ্রতার সয়লাভে ভারতকে নতুন কোনো সংকটে ফেলে কিনা ভারতের পাশাপাশি ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনীতি বুদ্ধিবৃত্তি সংস্কৃতি এইগুলোর মধ্যে নতুন কোনো উগ্রতার প্রভাব সৃষ্টি করে কিনা আমি এজন্য সকলকে সতর্ক থাকা দরকার মনে করি সচেতন মানুষ যারা ইসলামী মুসলিম নন তাদেরকেও আমি মনে করি যারা বাংলাদেশে বাম রাজনীতি করেন প্রগতিশীল রাজনীতি করেন কথিত প্রগতিশীল রাজনীতি করেন বুদ্ধিবৃত্তি করেন আমি তাদেরকেও মনে করি যে এই জায়গাটায় তাদের একটা প্রতিবাদী ভূমিকা সতর্ক ভূমিকা সাহসী ভূমিকা এবং সবসময় একটা প্রতিরোধমূলক ভূমিকা যেন ভারতের হিন্দু আধিপত্য গেরুয়া আধিপত্য আমাদের সংস্কৃতিকে আচ্ছন্ন না করে আমাদের কূটনীতিকে আচ্ছন্ন না করে আমাদের রাজনীতিকে আচ্ছন্ন না করে আমাদের বুদ্ধিবৃত্তিকে আচ্ছন্ন না করে এই জায়গাগুলোতে ওয়াচ ডগের মতো পাহারাদারের মতো ভূমিকা তারা পালন করবেন তাহলে এটা সুন্দর হবে হ্যাঁ আরেকটি ব্যাপার আমি বলা দরকার মনে কি মনে করি চার নাম্বার সেটা হলো আজকে নরেন্দ্র মোদীর এই বিজয় বিজেপির এই বিজয় একটা সিগনাল দেয় সেই সিগনালটা হচ্ছে যে ভারতের বেশিরভাগ মানুষ একই সঙ্গে ভারতের মিডিয়া ভারতের পুঁজি বিত্তবান শ্রেণী ভারতের মিডিয়ার প্রভাবশালী অংশ ভারতীয় নাগরিকদের বড় অংশ একটা হিন্দুবাদী মানসিকতা লালন করে হিন্দু আধিপত্যবাদী মানসিকতা লালন করে এবং তারা বিজেপি যে স্বপ্নগুলো তাদেরকে দেখাচ্ছে উগ্র উগ্র স্বপ্ন রামবাদী রাম রাজত্বের একটা স্বপ্ন ওই স্বপ্নগুলো সংক্রমিত হতে পেরেছে ভারতে এটার একটা মানে খারাপ সিগনাল খারাপ বার্তা আশেপাশের দেশগুলোতে আসে তা না হলে বিজেপি এত বিপুল ভোটে বিজয়ী হতে পারতো না আমরা নির্বাচনের আগে বিজেপির নেতাদের মুখে অত্যন্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ শুনেছি আমরা বিজেপির প্রধান অমিত শাহ তার মুখ থেকে এমনও শুনেছি তিনি মুসলমানদেরকে উই পুকা হিসাবে আখ্যায়িত করেছেন বাংলাদেশের মতো দেশ ভারতকে তো অনেক বড় গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় বাংলাদেশকে এই পরিমাণ গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয় না ভারতকে মুক্ত বুদ্ধির জায়গা বলে অনেকে বাংলাদেশের অনেক সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবীরাও বলার চেষ্টা করে বাংলাদেশকে ওই পর্যায়ের দেশ মনে করা হয় না বুদ্ধিবৃত্তির ক্ষেত্রে মিডিয়ার স্বাধীনতার ক্ষেত্রে গণতন্ত্রের অথবা মুক্ত কণ্ঠ মুক্ত আওয়াজের ক্ষেত্র ক্ষেত্রগুলোতে রেটিংয়ের ক্ষেত্রে বাংলাদেশকে ভারতের থেকে নিচে মনে করা হয় সেই বাংলাদেশে যদি কোনো প্রভাবশালী দলের আমি আওয়ামী লীগ আর বিএনপি বলবো এই দুইটা দলের কোনো বড় নেতা বলতো যে হিন্দুদেরকে উইপুকা হিসাবে আখ্যায়িত করত এবং বলতো যে বাংলাদেশের হিন্দুদেরকে সমুদ্রে নিক্ষেপ করা হবে তাহলে বাংলাদেশের মতো দেশে ভূমিকম্প হয়ে যেত রাজনৈতিকভাবে এবং মিডিয়াগতভাবে গণমাধ্যমে এবং সাংস্কৃতিকভাবে সেই জায়গায় আমরা দেখেছি নির্বাচন চলাকালে অমিত শাহ ভারতীয় মুসলমানদেরকে উইপুকা হিসাবে আখ্যায়িত করেছে এবং একই সঙ্গে একই সঙ্গে তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করবে ভাসিয়ে দেওয়া হবে এ ধরনের উগ্র কথাবার্তা বলেছে এটা আমরা দেখেছি আমরা মনে করি তার এই বক্তব্যটা শুধু ভারতীয় হিন্দুদেরকে প্রভাবিত করবে এমন নয় বরং গোটা উপমহাদেশ জুড়ে বিজেপি ভারতীয় হিন্দুত্বপন্থী গেরুয়া পন্থী আর এস এস পন্থী শিবসেনাপথী রামরাজত্বপন্থী একটা মানসিকতার বীজ উপমহাদেশ জুড়ে ছড়িয়ে দেওয়া একটা জঙ্গিবাদী মানসিকতা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্র রচনা করতে পারে বলে আমরা মনে করি আমরা এই জায়গায় সকলকে সতর্ক থাকা দরকার দরকার মনে করি এবং ভারতে আজকে কংগ্রেস আসন পেয়েছে মমতা ব্যানার্জি যা পেয়েছে অন্যান্য বিজেপি বিরোধী দলগুলো যা পেয়েছে আমরা এটাকে মনে করতে পারি যে ভারতে যে সব বিজেপি বিরোধী হিন্দু আধিপত্যবাদ বিরোধী অল্প মুষ্টিমেয় সম্পন্ন মানুষ রয়েছেন তারা ও নিজেদের অস্তিত্ব জানান দিয়েছেন তবে তাদের অস্তিত্বটা মাঠের মূল খেলোয়াড় পর্যায়ে নয় তারা গ্যালারি পর্যায়ে নিজেদের অবস্থান জানান দিয়েছেন তারা সাইডে রয়েছেন ভারতের নীতি তারা নির্ধারণ করতে পারছেন না পরপর তাদের পরাজয়ের মধ্য দিয়ে এই বার্তাটা উপমহাদেশ ব্যাপী এবং সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে বলে আমরা মনে করি দেখুন সম্মানিত পাঠক এবং দর্শক গত কয়েকদিন আগে গত কয়েকদিন আগে এই ভারতের একজন মুসলিম রাজনীতিক নামে মুসলিম আর কি একজন চিত্র অভিনেতা ছিলেন একসময় তামিলনাড়ুর একজন এখন রাজনীতিক কমল হাসান তিনি নথুরাম গডসে যে ব্যক্তি ভারত রাষ্ট্রটি গঠিত হওয়ার পরপর মহাত্মা গান্ধীকে হত্যা করেছে যাকে ভারতীয় রাজনীতিতে একজন হত্যাকারী হিসাবে জানা হয় কিন্তু যেহেতু সে উগ্র হিন্দুত্ববাদী সংস্থাগুলোর প্রতিনিধিত্বকারী একজন ব্যক্তি ছিল নথুরাম গডসে আরএসএস এর লোক ছিল এজন্যে নথুরাম গডসেকে কমল হাসান খুনি হিসাবে ভারতের প্রথম হিন্দু খুনি হিসাবে আখ্যায়িত করার কারণে পাল্টা মামলা দেওয়া হয় এবং নথুরাম গডসেকে অন্যতম বীর এবং দেশপ্রেমিক হিসাবে বিজেপির পক্ষ থেকে বা বিজেপি পন্থী দলগুলোর পক্ষ থেকে এই গত আমার মনে হয় দুই সপ্তাহও হয় নাই এই কথাটা জোরালোভাবে ঘোষণা করা হয় এবং কমল হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় তারপরে সে জামিনের থাকে এবং পরে জামিন পায় আমরা এই দৃশ্যটা দেখেছি যে এই ইতিহাসটা প্রসিদ্ধ এখানে কোনো লুকোছাপা নেই মহাত্মা গান্ধীকে নতুরাম গঠসে হিন্দুপন্থী একজন উগ্র হিন্দুপন্থী লোক হত্যা করেছে তাকে এখন হত্যাকারী বলা যাবে না এই বিজেপির ভারতে এবং এই হিন্দুত্ববাদী ভারতে তাকে বীর নথুরাম গে বলতে হবে তাকে একজন বড় মুক্তিযোদ্ধা বলতে হবে তাকে বড় নায়ক হিসাবে বলতে হবে সে মহাত্মা গান্ধীর হত্যা হত্যাকারী হওয়ার পরেও এই কথাটা কি কি মানে এই এই ঘটনাটা কি মেসেজ দেয় মেসেজ দেয় যে শুধু ভারত নয় ভারত সহ গোটা উপমহাদেশ এবং গোটা পৃথিবীতে হিন্দু আধিপত্যের পক্ষে হিন্দু রাজনীতির পক্ষে রাম রাজত্বের রাজনীতির পক্ষে রাম রাজত্বের সংস্কৃতির পক্ষে যারা অস্ত্র হাতে তুলে নেবে এবং এই রাজনীতির বিরুদ্ধে যিনি দাঁড়াবে সে হিন্দু হোক আর মুসলিম হোক তাকে হত্যা করলে সে বীর হবে তাদের কাছে নায়ক হিসাবে অভি অভিহিত হবে চিহ্নিত হবে এটা আমরা কমল হাসানের নথুরাম গডসে সম্পর্কিত বক্তব্য এবং তাদের প্রতিক্রিয়া এবং কমল হাসানের বিরুদ্ধে মামলা দায়ের ঘটনা থেকে আমরা এটা বুঝি আমরা সতর্ক বার্তা গ্রহণ করাটাই ভারতের মুসলমানদের জন্য বাংলাদেশের মুসলমানদের জন্য বাংলাদেশের রাজনীতির জন্যে সকলকেই দরকার মনে করি বাংলাদেশের মিডিয়াগুলোকে যারা বারবার বলছেন যে জাতীয়তাবাদী ভারতের জাতীয়তাবাদী ভারত জাতীয়তাবাদী একটি দল বিজেপি আবার ক্ষমতায় এসেছে আমি মনে করি বিজেপিকে জাতীয়তাবাদী দল হিসাবে বা বিজেপির প্রধানকে একজন জাতীয়তাবাদী নেতা হিসাবে নরেন্দ্র মোদীকে চিহ্নিত করা এটা জাতীয়তাবাদ শব্দের সংজ্ঞায়নের সমস্যা সংকট তৈরি করবে বরং একটা হিন্দুত্ববাদী জঙ্গি পন্থাবাদী তারপর আমরা সাম্প্রদায়িকতাবাদী রাজনীতি বিজেপির রাজনীতি হিসাবে যদি তাকে চিহ্নিত করা হয় শব্দ প্রয়োগ করা হয় গণমাধ্যমগুলোতে আমি সেটাকে যথার্থ মনে করব। তারপরেও আমি আমার আলোচনা প্রায় শেষ করে এনেছি আমি বলবো যে আমাদের উগ্রতার কোনো সুযোগ নেই আমরা এত ব্যাখ্যা বিশ্লেষণ এজন্য করলাম বিজেপির রাজনীতির তাদের উগ্রতার তাদের সাম্প্রদায়িকতার যে পুরা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের যত জায়গায় আশেপাশের দেশগুলো সার্কেট দেশগুলো মুসলিম বিশেষ করে মুসলিম নাগরিকরা রয়েছেন তাদের প্রত্যেকের সচেতনতা বাড়ানো দরকার বিজেপি সম্পর্কে এবং যেসব হিন্দু সংগঠনগুলো ভারতে কাজ করছে রাম রাজত্ব বিস্তারের জন্য হিন্দু সংস্কৃতি বিস্তারের জন্যে হিন্দু রাজত্ব বিস্তারের জন্য তাদের ব্যাপারে একটা জমাট শক্তিশালী সচেতনতার একটা ঐক্য তৈরি করা দরকার আমি কোনো উগ্রতার জন্য মুসলমানদেরকে বাংলাদেশের মুসলমান ভারতের মুসলমানকে কোনো উগ্র প্রতিরোধ করার জন্য আমি আহ্বান করব না আমি এটা করিও না এটা আমার নেচারও না কিন্তু তার ব্যাখ্যা এবং তা তাদের অবস্থা এবং তাদের চিত্রের গোটা ব্যাখ্যাটা আমরা এই জন্যই করি যেন যারা শান্তিবাদী আমরা রয়েছি বাংলাদেশের মধ্যে এবং গোটা উপমহাদেশে যেন আঞ্চলিক শান্তি বজায় থাকে তাদেরকে বলবো যে যে বিষবৃক্ষ তৈরি করছে বিজেপি এবং যে বিষবৃক্ষ ওখানে বন্দিত হচ্ছে যে বিষ বৃক্ষ বারবার নির্বাচিত হয়ে আসছে তাদের ব্যাপারে সকলের সচেতনতা দরকার অতন্দ্র সচেতনতা দরকার তা না হলে আমাদের রাজনীতি বিপন্ন হবে আমাদের দেশ সংস্কৃতি এবং আমাদের ভৌগোলিক সত্ত্বাও বিপন্ন হতে পারে আমি এখানে আমি প্রায় শেষ করে দিচ্ছি আমাদের এখানে অনেকেই অংশগ্রহণ করেছেন আমি এরই মধ্যে দেখেছি যে অনেকেই জয়েন করেছেন আমি শো করছে হিসাবে দেখছি দুইশো জন লাইক দিয়েছেন আর এখানে কমেন্ট করেছেন অনেকেই এটা হয়তো শেষ হলে পুরাপুরি বোঝা যাবে আমি মোহাম্মদ জহুরুল হক বিজেপি অখণ্ড ভারত নীতি পালন করে যার পরিধি উপমহাদেশ উনি মন্তব্য করেছেন চমৎকার মন্তব্য করেছেন এটা শুধু বিজেপিই নয় আমরা ভারতের মধ্যে একটা ডকট্রিনের কথা শুনি যে ভারতে অখণ্ড ভারতের বা ভারতের আশেপাশে বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান এবং আশেপাশের কোনো রাষ্ট্রকে আবার পুনর ভারতে নিয়ে আসা এটা তাদের বিজেপি ছাড়াও অন্যান্য আরও দলের মধ্যেও একটা গোপন এজেন্ডার মতো রয়েছে কিন্তু বিজেপি এটা খুব উগ্রভাবে চায় এবং বিজেপির এই চাওয়ার সঙ্গে শুধু ভারতীয়ত্ব নয় হিন্দুত্ব একটা সংমিশ্রণ রয়েছে হিন্দু সংস্কৃতিও আধিপত্য রয়েছে মোহাম্মদ বিন ওয়ালিদ বলেছেন চমৎকার বলেছেন আবদুল্লাহ আল মামুন বলেছেন জজাক মুল্লা মোহতারাম সাহস আহমেদ বলেছেন জাজাক আল্লাহ মোহাম্মদ মাসুদ রানা মাশাআ আল্লাহ বলেছেন সাইদুর রহমান নুরুন্নবী নূরকে আহ্বান জানিয়েছেন আরও আরও ইবনে আতিক জাজাকুমুল্লাহ খায়রান বলেছেন মনিরুল ইসলাম প্রয়োজনীয় আলোচনা তিনি বলেছেন ইবনে আতিক জাজাকুমুল্লাহ খায়রান বলেছেন সৈয়দ নজির আহমদ উপমহাদেশের মুসলিমরা এহেন পরিস্থিতিতে কি করবে উনি একটা প্রশ্ন করেছেন স্বাভাবিকভাবে মুসলিমরা কি করবে আমরা দোয়া করব আল্লাহর কাছে সচেতনতা লালন করব। এবং সংকট যে সংকট এটাকে উপলব্ধি করার চেষ্টা করা এবং ভারতের মুসলমানদেরকে পুরোপুরি আলাদা মুসলমান মনে করা যে তাদের সংকট তাদের সংকট আমাদের কোনো সংকট নেই এটা ঠিক হবে না বরং আমি মনে করব ভারতের মুসলমানদের সংকটটা অনেক গভীর কিন্তু বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের গোটা জাতিসত্তার সংকট হলো বিজেপি এই যে আসামের মুসলমানদেরকে পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে বাংলাভাষী মুসলমানদেরকে আমাদের দিকে ঠেলে দিতে চায় এবং পানির সমস্যা তারপরে নানা ধরনের আধিপত্যের সমস্যা যেগুলো বিজেপি করে সাংস্কৃতিক সমস্যা এইসব বিষয় সম্পর্কে আমাদের ভেতরে ঐক্য এবং সচেতনতা লালন করা দরকার দুয়ার পাশাপাশি সচেতনতার পাশাপাশি মোহাম্মদ হুসাইন ইয়েস বলেছেন মোহাম্মদ হুসাইন রাইট বলেছেন মাজাহরুল ইসলাম বলেছেন ঠিক দিল মাহমুদ সব্বির প্রয়োজনীয় আলোচনা বলেছেন শফিউল ইসলাম ধন্যবাদ বলেছেন ফয়জুল্লাহ হাবিব বলেছেন অমিতদের শেখর উপরাতে হবে গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশ থেকে এটা আমরা পারবো না আমরা দোয়া করি আমাদের সচেতনতা যদি বাড়ে তাহলে এক সময় আমাদের প্রভাব আমাদের জাগরণের প্রভাব পাশে পড়বে আমি একটা মানসিক জাগরণের কথা বলবো রাজনৈতিক জাগরণের কথা বলবো সাংস্কৃতিক জাগরণের কথা বলবো তাহলে এই জাগরণের প্রভাব এমনকি রাজনৈতিক জাগরণটার প্রভাবও আশেপাশের দেশগুলোতে পড়ে আঞ্চলিক এখনকার পৃথিবীতে প্রত্যক্ষ যোগাযোগটা অনেক বেশি এর জন্যে আমরা এই জায়গাগুলোতে খুব গুরুত্ব দেব যেন যেন জাগরণগুলো যদি হয় সচেতনতাগুলো যদি তৈরি হয় তাহলেই যে যেসব মুসলিম বিরোধী বলবো অথবা শান্তি বিরোধী সংকট উত্থান তৈরি হচ্ছে এগুলো আমরা প্রতিরোধ করতে পারবো অথবা দুনিয়ার মানুষ বা এরা প্রতিরোধ করে ফেলতে পারবে শাওলিউল্লাহ বলেছেন আমি আপনার সঙ্গে আমি আপনার সঙ্গে একমত আমি আবার হারিয়ে ফেলছি বারবার জাম করছে কমেন্টগুলো এর জন্য কথা ছুটে যাচ্ছে হ্যাঁ গাজী আকুব বলেছেন প্রতিবেশী পশ্চিম বাংলার হিন্দুত্ববাদী উত্থান আগামী এ সুন্দর একটা কথা বলেছেন উনি আমি এটা বলতে চাচ্ছি আমার এখানে নোট করা আছে ছুটে গেছে আমি এই প্রসঙ্গে অল্প কয়েকটা কথা বলবো আলোচকের নামটা কেউ বললে উপকৃত হব আব্দুল হামিদ বলেছেন জি আমার নাম শরীফ মোহাম্মদ ইসলাম টাইমসের সম্পাদক আইজিডিবি নামক একটা প্রতিষ্ঠানের সঙ্গে আমি জড়িত আমরা কথা বলার চেষ্টা করি দুদিন বা তিন দিন পর ইসলাম টাইমসের পক্ষ থেকে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন আমিন বিন বাড়ি অংশগ্রহণ করেছেন সৈয়দ নজির আহমেদ অংশগ্রহণ করেছেন সৈয়দ নাজির আহমেদ বলেছেন উগ্রতা মানে কি তারা যে হারে মুসলিমদের কচুকাটা করছে আমরা এতে কি করব জি এটা একটা তীব্র উগ্রতা আমরা এই কথাটাই বলতে চেয়েছি আমরা একটু সুন্দরভাবে বলতে চেয়েছি নেহেরু ডক্টরিন গাজী আকুব বলেছেন জি নেহেরু ডক্টরিন যেটা আমি ডক্টরিন হিসেবে বলেছি নামটা বলতে চাই নাই আমি এটাই বলতে চেয়েছি যে অখণ্ড ভারতের যে দর্শন এটা বিজেপি এবং কংগ্রেস এক্ষেত্রে খুব ভিন্নতা নেই বরং আমি বলবো ভারতের আরও আরও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অখণ্ড ভারতের এই রাজনীতির তত্ত্বটা রয়েছে কিন্তু বিজেপির প্রকাশটা একটু তীব্র এবং একটু অন্যরকম জি মোহাম্মদ তফজ্জুল হক বলছেন ইন্ডিয়া থেকে বলছে জজাকুমুল্লা সৈয়দ শামীম আহমেদ ভারতীয় মুসলিমদের এখন সব ভেদাভেদ একত্র হওয়া ভুলে একত্র হওয়া দরকার বলেছেন সুন্দর বলেছেন ভারতীয় মুসলমানরা এমনিতে অনেক সচেতন ইনশাআল্লাহ সামনের দুগুলিতে আমরা তাদের জন্য দোয়া করি আশা করি তারা আরও সচেতন হবেন রবিউল হুসাইন বলেছেন খুব সুন্দর আলোচনা এরকম আলোচনা মাঝে মাঝে হওয়া দরকার তিনি বলেছেন সিরাজ ইসলাম বলেছেন মার্শাল্লাহ খুব সুন্দর মৃধা হামিদ বলেছেন আপনার কথার সাথে একমতাবলম্বী আমাদের সতর্ক থাকতে হবে যে সতর্ক থাকতে হবে গুরুত্বপূর্ণ আলোচনা মাসাল্লাহ বলেছেন মোহাম্মদ মুজাম্মেল মোহাম্মদ মুজাম্মেল মোহাম্মদ জাকারিয়া বলেছেন হজরতের দৃষ্টি আকর্ষণ করছে হিজবুত তাহিদ সম্পর্কে কিছু বলার জন্যে প্লিজ হিজবুত তাহিদ একটা বাতিল সংগঠন আপনারা জানেন গত কয়েকদিনের আগের খবর হচ্ছে তারা বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকজন আলেম আলোচক আলেম তাদের বিরুদ্ধে মামলা করেছে এর সম্পর্কে স্বতন্ত্র আলোচনা দরকার আজকে আমি সে সম্পর্কে যাচ্ছি না ইনশাল্লাহ আমি আশা করি বাংলাদেশের ওলামায়কেরাম জাগ্রত আলেমরা এবং তাদের সম্পর্কে তাদের বিভ্রান্তিগুলো সম্পর্কে তাদের ভিডিও তাদের বক্তব্য তাদের বইপত্র থেকে যেসব বিভ্রান্তিপূর্ণ কথাবার্তা রয়েছে এগুলো নিয়ে তারা সামনে আসবেন এবং অত্যন্ত জোরালোভাবে সারা বাংলাদেশে তারা তাদের সম্পর্কে বক্তব্য পেশ করবেন প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তারা কাজ করবেন আমি এটা আশা করছি এবং আমি ধারণা করছি যে হিজবুত তাহিদের ভুল ত্রুটি বিচ্যুতি বিভ্রান্তি সম্পর্কে বাংলাদেশের মানুষকে পূর্ণভাবে সচেতন করে তোলা হবে ইনশাল্লাহ হ্যাঁ বিজেপির ভয়াবহতা নিয়ে নিয়মিত আলোচনা চাই নিয়মিত আলোচনা করা কঠিন কারণ আমাদের বিভিন্ন আলোচনা হতে থাকবে কিন্তু সতর্কতা দরকার আমাদের কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্রের তারা ক্ষমতায় এসেছে জাজাক আল্লাহ উপকারী আলোচনা আরও দরকার বলেছেন মনির আশরাফ যে মোহাম্মদ বিন ওয়াহিদ বলেছেন আলোচনা করেছেন মন্তব্য করেছেন খালিদ মাহমুদ মন্তব্য করেছেন সত্যের আলো সন্ধানী মন্তব্য করেছেন মোহাম্মদ তাফাজ্জুল হত আলো মন্তব্য করেছেন চলো দিনের মেহনত করি মন্তব্য করেছেন আরও অনেকেই মন্তব্য করেছেন সবারটা আমি এই মুহূর্তে পলতে মানে নাম ধরে ধরে বলতে পারছি না আবদুল্লাহ আল মামুন এসেছে আবুজার গিফারি এসেছেন আবদুল্লাহ আল মোবেন এসেছেন শরিফ উদ্দিন আরিফ আহমদ উনিও মন্তব্য করেছেন ওনার মন্তব্যটা একটু বড় বাংলাদেশের বিজেপি খাত খ্যাত যেই দলটিও ঠিক এমনইভাবে বারবার ক্ষমতায় আসছে তাদের ব্যাপারে আমাদের সচেতনতা কেমন হওয়া উচিত একটু বলবেন কি বাংলাদেশে বিজেপি ক্ষেত দল নেই বরং এই একটি দলকে জাতীয় পার্টির একটি অংশকে সংক্ষেপে বিজেপি বলা হয় তারা আসলে ঠিক ওই আদর্শ লালন করে না এই জন্যে এটা প্রাসঙ্গিক নয় পুরো বক্তব্যপুরি ভিডিও ক্লিপ হিসেবে চাই এটা ইনশাআল্লাহ থেকে যাবে আমাদের সাইডে আপনারা শেয়ার করতে পারবেন পারবেন ইনশাল্লাহ আমি আমার আলোচনা শেষ দিকে নিয়ে আসছি আমি এখানে একটা কথা বলতে চাই আকুব ভাই দৃষ্টি আকর্ষণ করেছে এখানে হ্যাঁ এটা অন্যান্য বিশ্লেষকরাও বলছেন যে পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গে এখন মমতা ক্ষমতায় রয়েছেন এবারও হয়তো তিনি মুখ্যমন্ত্রী হবেন কিন্তু পশ্চিমবঙ্গে জ্যোতি বসু অনেকদিন মুখ্যমন্ত্রী ছিলেন সিপিএম সিপিআই এবং সেখানে বামপন্থার একটা বিশাল প্রভাব ছিল বামপন্থী রাজনীতির আমরা এবার নির্বাচনের সময় বিভিন্ন মিডিয়াতে এই খবরটা দেখেছি যে পশ্চিমবঙ্গে বামপন্থী রাজনীতি একদম তলানিতে চলে গেছে এবং বামপন্থী রাজনীতির ঝোঁকটা বা বামপন্থী রাজনীতিক এবং ভোটারদের ঝোঁকটা বিজেপি মুখী হয়েছে এবং বিজেপি এইবার যে গতবার দুটা বা তিনটা আসন পেয়েছিল এবার যে কয়টা চোদ্দোটা আসন এই পর্যন্ত পাওয়া গেছে বলে খবর পাওয়া গেছে এটা মমতার কেন মানে জায়গা থেকে নয় মমতার ভোটারদের জায়গা থেকে নয় বরং তৃণমূল কংগ্রেসের জায়গা থেকে নয় বরং বামপন্থীদের ভোট থেকে কেটে ওই দিকে চলে গেছে আমরা এটা অত্যন্ত আতঙ্কের দিক মনে করি বরং ভারতীয় রাজনীতিতে বিজেপির যে আধিপত্যবাদী হিন্দুত্ববাদের যে একটা প্রকট রূপ চলে আসছে যেখানে বামপন্থার যারা ভোটার ছিলেন তারা এখন হিন্দুত্ববাদের ভোটার হচ্ছেন তারা এখন শিবসেনার ভোটার হচ্ছেন তারা এখন নরেন্দ্র মোদীর ভোটার হচ্ছেন তারা এখন গুজরাট হত্যাকাণ্ডে যারা নেতৃত্ব দিয়েছে তাদের ভোটার হচ্ছে তারা এখন মুসলমানদের হত্যাকারী গরু গরু এবং গরুর মাংসের গুজব তুলে তাদেরকে ভোট দিচ্ছে যারা একসময় বামপন্থী রাজনীতিকে ভোট দিত আমি এটাকে ভারতীয় জনগণের একটা বড় রকমের অবক্ষয় মনে করি এবং ভারতীয় গণমাধ্যমগুলো বিজেপির প্রতি এবং হিন্দুত্ব পন্থা এবং হিন্দুত্ব আগ্রাসী হিন্দুত্ববাদের প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর যে নমনীয়তা সমর্থন এবং তাদের যে তুষণ এটার একটা ফল মনে করি যে পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে বিজেপির প্রতি বা হিন্দু উগ্রতার প্রতি বামপন্থার ভোটাররাও ওর দিকে ঝুঁকে পড়েছে এটা ভারতের আরও বিভিন্ন প্রদেশগুলোতে হতে পারে আমি সর্বশেষ কথা যেটা বলি সেটা হলো ভারতের সংকট ভারতে ভারতে আজকে বিজেপি এসেছে আরেক দিন কংগ্রেস আসতে পারে আরেক দিন বাম সংগঠনগুলো ক্ষমতায় আসতে পারে এটা ভারতের রাজনীতির ব্যাপার এখানে আমাদের কিছু করার নাই দর্শক সুলভ মূল্যায়ন ছাড়া এবং যেসব বিষয়ে মুসলমানরা আক্রান্ত হবে অথবা প্রভাবিত করবে যেসব বিষয়গুলো বাংলাদেশকে প্রভাবিত করতে পারে যেসব সংকট সেগুলো সেগুলোর বিশ্লেষণ ছাড়া অন্য কিছু আমাদের করার এখানে নেই কিন্তু আমরা একটা অন্য কথা বলতে পারি ভারতে যেভাবে হিন্দু পন্থার রাজনীতির আমরা সয়লাভ দেখছি যেভাবে অভ্যুদয় দেখছি যেভাবে ক্ষমতায় দেখছি তাদেরকে এটা যদি ভারতের ভোটাররা আরও দিন দিন বাড়িয়ে নিতে থাকে হিন্দুত্ববাদ এবং হিন্দু আগ্রাসনবাদকে প্রকট করে তুলতে থাকে তাহলে আমি মনে করি যে ভারত নিজেকেই বিপন্ন করবে ভারতীয় ভোটাররা ভারতীয় জনগণ তাদেরকেই বিপন্ন করবে তারা একটা উগ্রতার মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করবে এবং ভারতে যে একটা বৈচিত্র্য আছে জনগোষ্ঠীর মুসলমান আছেন বৌদ্ধ আছেন খ্রিস্টান আছেন তারা নিজেদেরকে ওইখানে বোধ করতে থাকবে এবং ভারতের ঐক্য ভারতের ভৌগোলিক ঐক্য বৈচিত্র্যের ঐক্য বিপন্ন হবে এবং ভারত নিজেই নিজেকে বিপন্নতার মধ্যে ফেলবে এজন্য এটা ভারতীয় ভোটারদেরও বোঝার ব্যাপার ভারতীয় গণমাধ্যম কর্তাদেরও বোঝার ব্যাপার যে তারা আসলে ভারতীয় বৈচিত্র্যটাকে নাগরিকদের ধর্মীয় বৈচিত্র্যকে সংস্কৃতির বৈচিত্র্যকে ভাষার বৈচিত্র্যকে তাদের সভ্যতার বৈচিত্র্যকে তারা লালন করবেন না হিন্দু সংস্কৃতি এবং হিন্দু আধিপত্যবাদকে তারা চাপিয়ে দিয়ে ভারতকে একমুখী করার চেষ্টা করে একসময় ভারতকে একটা উগ্রতার মুখে পাল্টা উগ্রতার মুখে এবং হুমকির মুখে ভাঙনের মুখে ঠেলে দেবেন এটা ভারতের ভোটাররা চিন্তা করবেন ভারতের বৃহত্তর পরিসরের রাজনীতিকরা চিন্তা করবেন ভারতের গণমাধ্যম ভারতের বুদ্ধিবৃত্তির নায়করা চিন্তা করবেন এটা এই চিন্তা আমাদের না বরং আমরা বলবো আমরা এটা ভারতের একটা সংকটই মনে করি যদি বাংলাদেশে এমন হয় যে মুসলমানদের এমন একটি দল ক্ষমতায় আসে যে হিন্দুদেরকে কচু কচুকাটা করতে থাকে আমরা মনে করব ওই দলটা বাংলাদেশকে বিপন্ন করার জন্য দায়ী হবে বাংলাদেশের ভৌগোলিক সত্তাকে বিপন্ন করার কারণ হতে পারে পাকিস্তানে যদি এমন একটা দল আসে যে দল আসার কারণে পাকিস্তানে হিন্দু খ্রিস্টান শিখ কোনো নাগরিকরা বসবাস করতে পারে না তারা নিজেদেরকে বোধ করার মতো অবস্থা তৈরি হয় তাহলে ওই দলটা পাকিস্তানের জন্যে সংকট সৃষ্টিকারী দলে পরিণত হবে ওই গোষ্ঠীটা ঠিক একইভাবে আমরা বিজেপির আজকের যে উত্থান এবং মুহুর্মুহু উত্থান পুনরুত্থান আবারও আসা এটাকে ভারতীয় রাজনীতির একটা পরাজয় মনে করি শুভবুদ্ধির রাজনীতির পরাজয় ভারতীয় গণমাধ্যমের শুভবুদ্ধির অংশের পরাজয় মনে করি ভারতীয় সংস্কৃতির সম্পন্ন সংস্কৃতির পরাজয় মনে করি এবং আমি মনে করি তাদেরকে তারাই রক্ষা করতে পারেন যদি তারা এই জায়গাগুলিতে ঠিক থাকেন হ্যাঁ মুফতি মনোয়ার হোসেন ভাই এসেছেন তিনি বলেছেন আমি আছি আপনার আলোচনা সবসময় আমার খুব প্রিয় আপনি প্রিয়দের তালিকার শীর্ষে আমি অত্যন্ত মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই জাজাকাল আল্লাহ প্রিয় মনোয়ার ভাই আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করেন একজন একটিভ যুবক প্রাণ আলেম আল্লাহতালা আপনার কাজগুলিতেও দান করেন জুবায়ের চৌধুরী মন্তব্য করেছেন মোহাম্মদ মাহমুদ হাসান রুবেল মন্তব্য করেছেন মোহাম্মদ হুসাইন মন্তব্য করেছেন হ্যাঁ এরকম আরও অনেকেই মন্তব্য করেছেন আমরা দেখেছি আমরা আবারও সবার আলোচনার শেষে দরকার মনে করি যে আমরা বাংলাদেশ ভারত এবং গোটা উপমহাদেশে শান্তিপূর্ণ সহাবস্থানটাই চাই ভৌগোলিক প্রত্যেকটা দেশের ভৌগোলিক সীমা ঠিক থাকুক আমাদের এটা চাওয়ার মধ্যে কোনো ভুল নাই কিন্তু আমরা একটা উগ্রবাদী গোষ্ঠী ক্ষমতায় এসে অপর ধর্মের মানুষদেরকে অপর বর্ণের মানুষদেরকে আঘাত করবে হামলা করবে কোন দেশ থেকে বের করে দেবে আরেক দেশে সংকট তৈরি করবে আমরা এটা নিয়ে শঙ্কিত এবং কুণ্ঠিত আমরা এই জন্যই আমাদের আলোচনাগুলো করছি আমরা আমাদের সামর্থ্য আছে বাংলাদেশের মুসলমান এবং নাগরিকদের প্রতি আহ্বান জানানোর আমরা বরং বলবো বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের প্রগতিশীল বামপন্থী বাংলাদেশের মুসলমান সবারই সচেতন হওয়া উচিত এবং একটা ঐক্য গড়ে তোলা দরকার সচেতনতার ঐক্য যেন গেরুয়া হিন্দু আধিপত্যবাদী সংস্কৃতির সয়লাভ আমাদেরকে আক্রান্ত করে ফেলতে না পারে এবং আমি শেষে আরেকটা কথা বলতে পারি যে আজকে উপমহাদেশ জুড়ে হিন্দু রাজনীতির এবং হিন্দু আধিপত্যবাদের যে নতুন একটা উত্থান শুরু হয়েছে এটার কারণে মুসলিম জঙ্গিবাদের দিকে নতুন ব্লেম গেম শুরু হতে পারে তারা তাদের আধিপত্যের জোয়ার উঠানোর জন্যে বাংলাদেশে ভারতে পাকিস্তানে নেপালে শ্রীলঙ্কায় মালদ্বীপে ভুটানে এইসব দেশগুলোতে মুসলমানদেরকে কুণ্ঠাসা করার জন্যে খ্রিস্টানদেরকে কুণ্ঠাসা করার জন্যে বৌদ্ধদেরকে কুণ্ঠাসা করার জন্যে একটা হিন্দু আধিপত্যবাদীদের পক্ষ থেকেই কখনো কখনো মুসলিম জঙ্গির নাটক অথবা মুসলিম জঙ্গিবাদ বিরোধী তীব্র প্রচার গুজব অথবা তৈরি করা তাদের দ্বারা তৈরি করা ইন্ধন তাদের লুক দিয়ে তৈরি করা তাদের ইন্ধনে তৈরি করা কিছু নাটকীয় ঘটনা ঘটিয়ে মুসলমানদেরকে জঙ্গিবাদের দিকে সম্পৃক্ত করে একটা ব্লেম গেমের খেলা শুরু হয়ে যেতে পারে এই ব্যাপারেও সতর্ক সকলকে সতর্ক থাকার দরকার মনে করি যেন জঙ্গিবাদের নাটক অথবা জঙ্গিবাদের অভিযোগ দিয়ে নিজেদের হিন্দু উগ্রবাদ হিন্দু জঙ্গিবাদকে তারা ধামাচে চাপা দিতে না পারে এবং সেটার বিস্তার নতুন করে ঘটাতে না পারে এই জায়গাগুলি তো আমাদের সতর্ক থাকা তার দরকার সচেতন থাকা দরকার প্রিয় পাঠক দর্শক আমি ভেবেছিলাম এগারোটা পনেরোর মধ্যে আমাদের আলোচনা শেষ করে ফেলতে পারবো কিন্তু নানান বিষয় নিয়ে কথা বলতে গিয়ে এই আজকের বিজেপি যে ক্ষমতায় এসেছে ভারতে এবং সেটার কী প্রভাব ভারতীয় মুসলমান বাংলাদেশ এবং আশেপাশে পড়তে পারে সেটা নিয়ে আলোচনা করতে গিয়ে আলোচনা একটু লম্বা হয়ে গেছে এরপরেও অনেক ধরনের রাজনৈতিক ব্যাপার থাকতে পারে যেটার বিশ্লেষণ আজকের পত্রিকাগুলোতে মিডিয়াগুলোতে আগামীকালগুলোতে আসবে সামনের দিনগুলোতে আসবে আপনারা সেখানে সেটা পাবেন আমরা আপনাদেরকে আমাদের এই সীমিত পরিসর থেকে আমরা ধন্যবাদ জানাই আমাদের আলোচনায় থাকার জন্য মুবারকবাদ জানাই আমরা আমাদের নিয়মিত প্রয়াস মানুষকে আমাদের পরামর্শগুলো দেওয়া বা নির্ধারকদের কাছে পাঠকদের কাছে জাতির কাছে আমাদের শ্রোতা দর্শক পাঠকদের কাছে আমাদের সীমিত পরামর্শগুলোকে পেশ করা এটাই আমাদের একটা প্রয়াস আমরা শান্তি চাই বাংলাদেশে চাই ভারতে চাই এবং আশেপাশের সবগুলো দেশেই চাই কোনো উগ্রবাদী উত্থান অপর ধর্মের প্রতি যারা তলোয়ার ধরবে অস্ত্র ধরবে এটা আমরা চাই না আদর্শিক উত্থান হতে পারে উগ্রবাদী উত্থান না মার কাট এবং অন্যদের অধিকার লঙ্ঘন করা অন্যায়ভাবে অন্য নাগরিকদেরকে হত্যা করা এই পরিবেশটা বাংলাদেশ ভারত এবং কোনো দেশেই আমরা চাই না এবং আমরা আজকে যে বিজেপি সম্পর্কে নরেন্দ্র মোদীর এই আধিপত্যবাদী রাজনীতি সম্পর্কে কথা বললাম এখানেও আমরা পাল্টা কোনো সশস্ত্র চিন্তা জাগরণ ঘটুক আমরা সেটাও আমরা এখানে বলি না আমরা বরং বলি সকলকে সতর্ক হওয়া দরকার সকলকে সচেতন হওয়া দরকার আমরা পাশের দেশ থেকে যদি সচেতন হই ভারতীয় মুসলমানরা যদি ওই দেশে সচেতন হন সব জায়গায় সচেতনতাটা ছড়িয়ে পড়ে এবং এটাকে শুধুমাত্র যদি মুসলমানদের সংকট মনে না করে সবাই যদি মনে করেন যে এটা একটা উপমহাদেশব্যাপী একটা সংকট তাহলে আমরা মনে করি রাজনীতি একটা সুস্থির ধারার দিকে আসবে এবং পারস্পরিক সহাবস্থানের রাজনীতি উপমহাদেশের দেশগুলোতে বিরাজ করবে চর্চিত হবে এবং সেই হিসাবে দেশগুলো উন্নয়ন করতে পারবে শান্তির দিকে যেতে পারবে আল্লাহতালা আমাদের রমজান মাসে সুন্দরভাবে রোজা রাখার এবং রমজানের বাকি দিনগুলো আর তেরোটা দিন আছে অথবা বারোটা দিন আছে মাসের হিসাবে আল্লাহ তালা সুন্দরভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন প্রিয় পাঠক দর্শক ইসলাম টাইমসের যারা রয়েছেন তাদের সকলের কাছে আবার আমরা জানাচ্ছি যে আমরা চেষ্টা করব। আমরা মাঝে মাঝেই বিভিন্ন ইস্যু নিয়ে একদিন দুই দিন তিন দিন পর পর কখনো সম্ভব হলে চার দিন পর পাঁচ দিন পর ইসলাম টাইমসের পক্ষ থেকে আসতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনারা যদি ইসলাম টাইমসের প্রতি আপনাদের যে ভালোবাসা এটার জন্য আবারও আমরা কৃতজ্ঞতা জানাই আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমাদেরকে দিনের জন্য দেশের জন্য মানুষের জন্যে খেদমত করার তৌফিকদান করুন ওয়াকিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ হিরবিল আলমিন ওমা ইল্লাল ইবালা